হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মানব সিরিয়া। সবাইকে এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা জানেন যে এই শুক্রবার মানে 3 ডিসেম্বর অনেকগুলো কন্টেন্ট হলে তারপরে ওটিটিগুলোতে এসেছে, যেমন মিশন এক্সট্রিম অলরেডি খুব সাড়া ফেলে দিয়েছে মুক্তির পর থেকেই। এছাড়া আপনারা জানেন যে বকুল ফুল সেটি চরকিতে এসেছে। চরকিতে আমরা কলকাতার কিছু ছবিও আসতে দেখছি, যেমন কণ্ঠ, মনোজদের অদ্ভুত বাড়ি, এগুলো আসছে। গোত্র ছবিটাও চরকিতে স্ট্রিমিং হচ্ছে। এছাড়া আমরা যদি দেখি যে হইচই একটি সিরিজ এনেছে বলি, আমার মনে হচ্ছে যে পার্টিকুলার এই সিরিজটি নিয়ে একটু আলোচনা কম হয়েছে, বা এনি হাও হয়তো বা আমাদের দেশে প্রেক্ষাপটে মিশন এক্সট্রিম খুব বড় বাজেট একটা ছবি এবং এটার পাবলিসিটি থেকে শুরু করে সব কিছুতে হাইপ অনেক বেশি ছিল, এটা নিয়ে একটা বড় অংশ আসলে ব্যস্ত। সেই দিক থেকে আমি মনে করি যে বলি যে ফিল্মটা, ওয়েব সিরিজটা, সেটা নিয়ে আমার মনে হয় কম্পারেটিভলি একটু আলোচনা কম হয়েছে। বাট আমার কাছে সিরিজটা খুবই ভালো লেগেছে। ভালো লাগার কারণগুলো এখানে বলছি। তার আগে যদি বলি যে বলি যে সিরিজটি, সেটা নির্মাণ করেছেন, ক্রিয়েটর ছিলেন তিনজন, সর্দার সানিয়াত, তারপরে আরও দুজন রবিউল, এছাড়া আরেকজন নির্মাণ, এটার পরিচালনা করেছেন কিন্তু শঙ্খ দাশগুপ্ত। এটাতে অভিনয় করেছে আমাদের যে সেই তাকদীরের ভাইসা এবং তাকদীর চঞ্চল চৌধুরী, সোহেল মণ্ডল, তাদেরকে মূলত তাদেরকে আমরা দাবার গুটির একদম সামনের সারিতে দেখতে পাই। এছাড়া তার সাথে যারা ছিলেন, সালাউদ্দিন লাবলু ছিলেন, সোহানা সাবা একটা স্পেশাল ক্যারেক্টার করেছে, সাফা কবিরকে আমরা দেখতে পেয়েছি, এছাড়া নাসিরুদ্দিন, জল পলাশ, যে ব্যাচেলর পয়েন্টের যে কাবিলা, সো এরা ছিল। সো মাল্টিকাস্টিং একটা সিরিজ ছিল। এছাড়াও আমরা লুৎফর রহমান, জর্জ, মৌসুমী মৌকেও দেখতে পেয়েছি কিছু সাইড ক্যারেক্টারে। তো ওভারঅল সিরিজটা ভালো লাগার কিছু কারণ হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে যে জনরাটা ওয়েস্টার্ন জনরা সম্পর্কে আপনারা যারা জানেন না তারা একটু সার্চ করে দেখে নিতে পারেন। হলিউড সহ পৃথিবীর অন্যান্য দেশেও এই যে জনরাটা সেটা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক মুভি হয়েছে। তো বাংলাদেশে বা এই আমাদের যে সাবকন্টিনেন্টের কনটেক্সটে টিভি সিরিজের দিক থেকে আমি দেখিনি বললেই চলে এই ধরনের কাজ, এবং বাংলাদেশের কনটেক্সটে একদমই নতুন। বাংলাদেশের সিনেমার কিছু কিছু ধাঁচে আমরা দেখেছি, জসিম সহ সোহেল রানা সহ অনেকের গেট আপ এবং অন্য কিছুতে আমরা একসময় ওয়েস্টার্নের একটা ভাব লক্ষ্য করতাম, বাট সেটা কোথায় যেন আসলে হারিয়ে গিয়েছিল। তো এই ওয়েব সিরিজটিতে আমরা সোহেল মণ্ডলকেও এরকম একটা ভাইব নিয়ে আসতে দেখেছি, এবং ফুল যে ওয়েব সিরিজের ডিজাইনটা সেটাতেও আমরা দেখতে পেয়েছি যে ওয়েস্টার্নের যে থ্রিল, অ্যাকশন এবং রিভেঞ্জ যে ব্যাপারগুলো আসে এবং তাদের মধ্যকার যে অ্যাগ্রেশনের যে কি বলে বহিঃপ্রকাশগুলো সেগুলো উঠে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাল্পনিক একটা দ্বীপ, ছেড়া দিয়া দ্বীপ। তো সেটাতে খুব বেশি সংখ্যক মানুষ যে থাকে তা না, বাট এখানে আপনার ক্রাইমের সংখ্যা প্রচুর, মানুষের থেকে মনে হয় যে ক্রাইমের ব্যাপার বেশি। এটা নিয়ন্ত্রণ করে মেনলি দেখা যাচ্ছে সৌরভ কোম্পানি, যে ক্যারেক্টারটা চঞ্চল করেছে, এবং তার অপোনেন্টে আমরা মাজিদ কোম্পানি সহ আর অনেককে দেখতে পাই। এছাড়া সৌরভ কোম্পানির নিজেরও ভাই বেরা যারা আছে, নাসির উদ্দিন এবং পলাশ যে রোলটা করেছে তার ভাই এবং ভাতিজার ক্যারেক্টারটা, তো মজিদ কোম্পানি একটা সময় হয়তোবা টপে ছিল, সালাউদ্দিন লাবলু যে ক্যারেক্টার করেছে, বাট সে এখন একটু ডিমে আছে, এবং চঞ্চল চৌধুরী অন দ্য হাইপ। এটা একটা কারণ হলো চঞ্চল চৌধুরীর উপরে আবার যে লুৎফর রহমান জর্জ যে ক্যারেক্টারটা করেছে তার একটা হাত আছে। লুৎফর রহমান জর্জের যে বোন তার সঙ্গে চঞ্চল চৌধুরীর বিয়ে, তার হাজব্যান্ড ওয়াইফ, সো চঞ্চল চৌধুরী এই কারণে তার একটা হাইপ ছেড়া দিয়েতে সবচেয়ে বেশি। তো ইন দ্য মিন টাইম আরেকটা অংশে আমরা দেখতে পাই, মানে এই গল্পের আরেকটা আরও দুটো অংশ আছে। এক জায়গায় হচ্ছে এই যে ক্রিমিনালিজম এবং তাদের মধ্যকার এই যে ইন্টারাকশন, সেটার একটা নিউট্রাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ছেড়াদেবের ইমাম যে ক্যারেক্টারটা করছে ইরেশ জাকের, এবং ইমামের মেয়ে আছে সাফা কবির। আরেকটা জায়গায় আমরা একদম নিকৃষ্ট বা আমাদের সমাজে যে নিচু স্তরের যে এই জায়গাটা মনে করি যে আমাদের ব্রোথেল পতিতালয়, সেখানে সর্দার নিয়ে আছে সোহানা সাবা এবং তাকে তার যে আন্ডারে মেয়েরা আছে। কিছুটা আমার এটা রাজকাহিনীর যে ঋতুপর্ণা যে ক্যারেক্টারটা করেছিল কুঠিবাড়ির, কিছুটা এটা শুয়ে বাড়ির বা এই টাইপের একটা নাম দেওয়া হয়েছে। তো এরকম একটা ব্যাপার, এখানে যেহেতু কাল্পনিক একটা দ্বীপ বা কাল্পনিক একটা সমাজ ব্যবস্থা এখানে দেখানো হয়েছে, সো সেখানে পুলিশকে চৌকিদার বলা হচ্ছে, পতিতালয়কে এরকম একটা নাম দেওয়া হচ্ছে, এবং তাদের আইন ব্যবস্থা, তাদের অন্যান্য কিছু সব কিছুকে আলাদা আলাদা একটা সেট আপে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার যে বিষয়টা ভালো লেগেছে সেটা অবশ্যই পারফরমেন্স। এখানে খুব কম সংখ্যক লোক ছাড়া বাকি সবার পারফরমেন্সই ভালো ছিল। আমি যদি একদম চঞ্চল চৌধুরীর কথা না বললেই না, চঞ্চল চৌধুরীর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি ইদানিংকালে আরও বেশি করে লক্ষ্য করছি, তিনি গেট আপের সঙ্গে সঙ্গে তার কণ্ঠেরও কিন্তু একটা কাজ নিয়মিত করে যাচ্ছেন। আমরা একদম যদি মনের মানুষে চঞ্চল চৌধুরীর একটা ভয়েস দেখি, অনেকদিন পরে দেবীতে একটা ভয়েস দেখি,
এবং আবার আমরা মনে হয় যে এই সৌরভ কোম্পানি ক্যারেক্টারটাতে একটা ভয়েসের ফ্লেভার আমরা পেয়েছি, যেখানে খুব হার্শ এবং চঞ্চলতার মধ্যে যে সে যে টপ উগ্র সেরকম একটা ভাব নিয়ে আসে। হ্যাঁ, এর আগে আমরা কন্ট্রাক্টে ওরকম একটা ভাইব দেখেছি। তো অ্যান্টাগনিস্ট যে ক্যারেক্টারগুলো চন্দ্রচৌধুরী যখন করেন, বা একটু স্পেশাল বা একটু দেবীর মতো, যে মিসির আলির মতো ক্যারেক্টার যখন করছেন, তখন কিন্তু তিনি তার ভয়েসের ভাইবটাকে একটু অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন। সোহেল মণ্ডল একটা রুস্তম নাম দেওয়া হয় তাকে। সৌরভ কোম্পানির এই যে রাজত্ব, এই যে আধিপত্য, সেখানে আমরা দেখতে পাই সোহেল মণ্ডলকে আসতে। সোহেল মণ্ডল এখানে সমুদ্রের জলে ভেসে আসছে, সে তার নাম ঠিকানা পরিচয় কিছু জানছে না, এবং তাকে রুস্তম নাম দেওয়া হচ্ছে। এই রুস্তম একটা সময় দেখা যাচ্ছে যে তার সাহসিকতা এবং উগ্রতার জন্যে সে একটু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সৌরভ কোম্পানিদের অ্যান্টাগনিস্টে। এরপর অ্যাকচুয়ালি কী হয়, তাদের যে ফেস টু ফেস ব্যাপারগুলো সেগুলো কীভাবে আগায়, রুস্তম কারো দ্বারা শেল্টার পায় কি না, বা তাদের মধ্যকার যে আপমোস্ট ক্লাইম্যাক্সটা সেটা কোন লেভেলে যায়, সেটার এন্ডিং কী হয়, এইগুলো নিয়ে আসলে গল্প এগোতে থাকে। তো 7টা পর্ব, প্রথম 2টা পর্ব একটু লেন্দি, সেখানে 30+ মিনিট, বাট এরপরে আপনি 20, 22, 25, 29 এরকম মিনিটগুলো। সো ওভারঅল আমার মনে হচ্ছে যে প্রথম 2 এপিসোডে একটু ক্যারেক্টার এবং ওই যে সোসাইটির কথা বললাম ছেড়া দিয়া, সেখানে সেটা সম্পর্কে একটু অ্যাস্টাবলিশমেন্ট ছিল যে ছেড়া দিয়ার হিম্মতকে ভাঁজ করে আলমারিতে রেখে দিতে হয়, এখানে আসলে হিম্মত দেখিয়ে লাভ নেই, এরকম অনেক ব্যাপারগুলো তাদের ভয়েসে এবং ইয়াতে আমরা দেখতে পেয়েছি। পারফরমেন্সে যেটা বলছিলাম, আরও বাদবাকি যদি বলি, নাসিরুদ্দিন খুব দারুণ অ্যাক্টিং করেছেন, এবং সে আমি ইদানিংকালের মধ্যে দেখছি যে খুব আন্ডাররেটেড অ্যাক্টরদের মধ্যে কাজ করতে করতে এগিয়ে আসার মধ্যে উনি একজন। পলাশকে আমি কাইন্ডলি পার্সোনালি এই ধরনের রোলে দেখবো আশা করিনি, খুবই ভালো করেছে এবং আমার এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো করেছে। সোহানা সাবাকে বরঞ্চ আমার একটু ডিম লেগেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনার যে ডিফারেন্ট ইমোশনের যে জায়গাগুলো, সেখানে আমার প্রায় সেম কী বলে আউটলুক মনে হয়েছে, যেগুলোতে হয়তো বা একটু জোর দেওয়া যেত। আমি অ্যাক্টিং বিশেষজ্ঞ নই, বাট আমার দর্শকের ভিউ থেকে আমার মনে হয়েছে যে ওই জায়গাগুলো হয়তো বা উনি একটু আলাদাভাবে দিলে ওনার যে রোলটা, সেখানে ওনার যে রাগের এবং জেদের যে ব্যাপারগুলো, সেগুলো আমরা যদি একটু হাইলাইট হতে পারতাম, ওনার সেন্টার অফ অ্যাটেনশনটা বেশি যেত হয়তো আর একটু, যতটুকু যাওয়ার কথা। সাফা কবির ওয়াজ বেটার, সাফা কবির এই ধরনের কাজে ভালো করছে এবং সেটা আমার মনে হয় করা উচিত, সে এক ধরনের নাটক বা এক ধরনের কাজ করে অভ্যস্ত হয়ে যাচ্ছিল। সালুদ্দিন লবলি ওয়াজ আউটস্ট্যান্ডিং, এবং আমার মনে হয় একটা আলাদা মজা, আলাদা অ্যামিউজমেন্ট তিনি এই সিরিজে যোগ করেছেন, এটা খুব ভালো ছিল। ইরেশ জাকেরকে আমার মনে হয় যে ইরেশ জাকের যে ক্যারেক্টারটা, সেখানে আরেকটু বয়স্ক বা আরেকটু ইয়া কাউকে দিলে হয়তো ভালো হতো। ইরেশ জাকের অ্যাক্টিং তার দিক থেকে যথেষ্ট ভালো করেছেন, বাট আমার কাছে মনে হয়েছে সে রাইট চয়েস না, হয়তো এখানে আরেকজন আরেকটু বয়স্ক বা আরেকটু মডারেট ওয়ের কারো দিলে ভালো হতো। আবার কিছু কিছু ব্যাপার আমার একটু নেগেটিভ লেগেছে, যেমন মসজিদ সহ অন্যান্য কিছু দেখানো হচ্ছে হয়তো কাল্পনিক বিল্ড আপের জন্য, কিন্তু সেগুলো একটু বেশি লজিক্যাল ছিল। যেমন একটা মসজিদ, সেখানে একজন মানুষ নামাজ পড়তে আসে না ইমাম ছাড়া, সেই বিষয়গুলো আসলে খুব রাফ। এছাড়া কিছু কিছু ক্রাইম হচ্ছে যেগুলো একদমই আসলে কারো নজরে পড়ছে না, পুলিশকে চৌকিদার বলা হচ্ছে, যে থানার মতো যে জায়গাটা দেখানো হয়েছে সেটা একদমই মানে একদম লোয়ার লেভেলের একটা প্রেজেন্টেশন, এবং সেখানে চঞ্চল চৌধুরীর আধিপত্য এমন লেভেলে যায় যে তাদের এক প্রকার কিছু করারই থাকে না। হ্যাঁ, এটা ওয়েস্টার্ন জন্যতে আমরা প্রায় দেখে থাকি যে সেখানে আইন ব্যবস্থাকে তারা খুব মানে খেলনার মতো খেলে থাকে, বাট এটা একটু আমাদের প্রেক্ষাপটে, বা যেহেতু আমরা আমাদের ভাষা এবং আমাদের ব্যাপারগুলো থেকেই কল্পনা করতে চাচ্ছি, সেখানে একটু বেশি কানেক্ট করাটা কঠিন হয়ে যায়। তো ওভারঅল আমার কাছে সিরিজটা ভালো লেগেছে। মাঝখানে 2টা পর্ব একটু বোরিং লেগেছিলো, একটু স্লো লেগেছিলো, বাট সেগুলোর যে হ্যাঙ্গিং পয়েন্ট সেগুলো আপনাকে 1x1 পর্বগুলো দেখতে হেল্প করবে। সো এই টিমটা কিন্তু আমার মনে হয় যে তাকদীর থেকেই আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে যারা কাজ করেছেন সৈয়দ শাওকি, রবিউল যিনি অনুলৌকিকের ডিরেক্টর, এছাড়া বাদবাকি যারা এই টিমে ছিলেন, তারা ওভারঅল কিন্তু সেই তাকদীরের যে টিমটা তারা ক্যারি আপ করছেন। সো ইটস গুড, এবং তাদের প্রেজেন্টেশন এবং তারা ভিন্ন জনরার যে এক্সপ্লোরেশন সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা কারা কারা দেখেছেন, কেমন লেগেছে জানাতে পারেন।